হাই বন্ধুরা আমি রাজু আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে নতুনভাবে আপনাদের সামনে আপনাদের যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে এবং করবেন যাতে আমার পরবর্তী ভিডিও ছাড়তে এবং অনেক উৎসাহিত পেতে খুব অসুবিধা আজকের ভিডিও ভিডিওটা আপনাদের সামনে নিয়ে এসেছি লক্ষ্মীর ভাণ্ডার লক্ষ্মীর ভাণ্ডারে কীভাবে ডেটাস চেক করবেন এবং কীভাবে আপনার ফোন দিয়ে দেখবেন দেখবেন যে টাকা কোন মাসে টাকা ঢুকছে কোন মাসে টাকা ঢোকেনি আপনার হাতে স্মার্ট ফোন দিয়ে মাত্র দু মিনিটের মধ্যে আধার কার্ড এবং ফোন নাম্বার দিয়ে চেক করতে পারবেন এবারে আসুন দেখা যাক কীভাবে চেক করে দেখতে হবে প্রথমে আপনার ফোনের যেমন একটা ব্রাউজার ওপেন করবে সঙ্গে লিখতে হবে লক্ষ্মীর ভাণ্ডার দেখুন আমি টাইপিং করছি ওইভাবে লিখে নিন লক্ষ্মীর ভাণ্ডার তারপরে সার্চ করুন সার্চ করার পর দেখুন প্রথম যে অপশানটা লক্ষ্মীর ভাণ্ডার হয়েছে সেখানে ক্লিক করুন দেখুন ক্লিক করলাম ক্লিক করার পরে একটু ওয়েট করুন আপনাদের সামনে মেন ডাউলারটা চলে যাবে এবারে দেখুন লেখা আছে এবার দেখুন লেখা আছে ট্রাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস টাচ করুন টাচ করার পরে একটু ওয়েট করুন এবারে মেন অপশানটা এসছে এবার এখানে দেখুন সিলেক্ট লেখা আছে সিলেক্টের সাইডে যে তীর চিহ্ন টাইপে আছে ওখানে টাচ করুন করে দেখুন এখানে অ্যাপ্লিকেশান আইডি মোবাইল নাম্বার আধার কার্ড নাম্বার স্বাস্থ্যবিধি কার্ড নাম্বার এখান থেকে আপনি প্রথমে সিলেক্ট করুন আধার কার্ড নাম্বার আধার কার্ড নাম্বারটা সিলেক্ট করুন এখানে যেমন আমি সিলেক্ট করলাম আধার কার্ড নাম্বার করে নিচে দেখুন লেখা আছে এন্টার আধার কার্ড নাম্বার সেখানে আপনার যে আধার কার্ড বা আপনার বাড়ির যে মা বা বোন তার জানা কার্ড সেটাকে তোমার ফিল করুন করে দেখুন সাইটে ডান দিয়ে আর ক্যাপচার আছে ক্যাপচারটা দেখে দেখে হুবহু যেমন লেখা আছে তেমন হয়ে লিখে দিন যেন আমি লিখে দিলাম দিয়ে সার্চ করুন আমাদের এখানে সার্চ করা হয়ে গেছে দেখুন চলে এসেছে যে কত সালে বা কত সালে কত তারিখ কত মাসে আপনি দিয়েছেন বা ভিডিও ভিডিও বা তোমার ভিডিওতে কবে অ্যাপ্রুভ হয়েছে সপিংয়ের লেখা আছে আপনার ডিস্ট্রিক্টের নাম সব লেখা আছে তারপর দেখুন নাম বলে লেখা আছে নাম তারপরে তোমার অ্যাপ্লিকেশান আইডি সব লেখা আছে তারপর আস্তে আস্তে দশ্লিশ কল ডাউন করুন নিজে দেখতে পাবেন যে কোন মাসে টাকা ঢুকেছে বা কোন মাসে টাকা ঢুকে নি এখানে যেমন দেখছি আমি দেখলাম দু হাজার বাইশ তেইশ দেখুন এপ্রিল মে জুন জুলাই সব পেমেন্ট সাকসেসফুলতে দেখাচ্ছে মানে সব টাকা ঢুকে গেছে আর সবাইকে আমার একটাই অনুরোধ আমার এই চ্যানেলটাকে সবার কাছে আমার একটাই সেটা আমার দিন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এবং আগিয়ে যাওয়ার জন্য সাহায্য করুন প্লিজ 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 আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আচ্ছা চলুন এবার দেখাব মোবাইল নাম্বার দিয়ে কীভাবে স্ট্যাটাস চেক করতে হয় চলুন এবারে মোবাইল নাম্বার দিয়ে আপনাদের স্ট্যাটাস চেক করাবো তার আগে আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন চলুন মারলাম এবারে আপনার যে ফোন নাম্বার আছে আপনি লিখে দিন যেখানে দেখুন এন্টার মোবাইল নাম্বার এখানে আপনার মোবাইল নাম্বারটা ভালোভাবে টাইপিং করে দিন দেওয়ার পরে দেখবেন ডান দিয়ে যে ক্যাপচারটা আছে ওই ক্যাপচারটা ইন্টার ক্যাপচার জায়গায় হুবহু দেখে দেখে যেমন ছোটো হাতে বড়ো হাতে যেমন থাকবেন তেমনভাবে লিখবেন লেখার পরে সরি বাংলা হয়ে গেলো ঠিক আছে আমি আবার ট্রাই করছি দেখুন দেখুন বি পি সি ই ওয়াই টাইপিং করলাম করার পরে সার্চ করলাম সার্চ করার পর দেখুন অ্যাপ্লিকেশান আইডি চলে এলো তারপরে দেখুন পুরো ওই যে ব্লগের নাম সাবমিট কবে হয়েছে কত সালে কটার সময় সব ডেট তারিখ সব লেখা আছে টাইম লেখা আছে তারপর দেখুন নাম লেখা আছে বেনিফিশারি আইডি লেখা আছে অ্যাপ্লিকেশান আইডি তারপরে কোন সালে দেখছি কোন বছরে দেখছি সেটা লেখা আছে দেখুন এপ্রিল মে জুন জুলাই পেমেন্ট সাকসেসফুল তা এই এইভাবে দেখতে হবে আপনাদেরকে খুব সহজে মাত্র দু মিনিটে এখানে দেখবেন নাম লেখা হবে ব্যাঙ্কের অ্যাকাউন্ট দেখা যাবে প্লিজ থ্যাংক ইউ Uh, please please please, please. Thank you.